আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের সম্মান শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমা ফারজানা জসমিন সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ তোমাদের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি পলিটিক্যাল ইকোনমি ইন বাংলাদেশ এখান থেকে আমি আর একটা লেকচার দিয়েছিলাম সেখানে পাবলিক ফিন্যান্সটাকে আমি বলছিলাম সরকারের অর্থব্যবস্থা কী সরকারি অর্থ ব্যবস্থার মধ্যে গুরুত্ব সরকারি বেসরকারি অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য বাংলাদেশের অর্থ ব্যবস্থার গুরুত্ব এই চারটা টপিকগুলো আমি বলছিলাম তোমাদেরকে আজকে আমি তোমাদের কর ট্যাক্স সম্পর্কে বলবো ট্যাক্স থেকে তোমাদের সাধারণত যে প্রশ্নগুলো তোমাদের থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সে অনুযায়ী আমি আলোচনা করব ট্যাক্সের সাথে সংশ্লিষ্টতা আছে এরকমের প্রশ্নগুলো সম্পর্কেই বা এই চ্যাপ্টারগুলো সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা মনোযোগ দিয়ে আশা করি আমার বলাটা বা লেকচারটা তোমরা অনুধাবন করবে এবং সে অনুযায়ী তোমরা তোমাদের পরিস্থিতি নিয়ে ফেলবে তো করকে আমরা জানি যে কর থেকে আমরা যে প্রশ্নগুলো সাধারণত আসে সেটা হলো কর কি একটি উত্তম করের বৈশিষ্ট্য উত্তম করের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এরপরে তুমি কি বাংলাদেশের কর কাঠামোকে উত্তম বলে বর্ণনা করো অথবা বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের করকাঠামোকে করকাঠামো সম্পর্কে আলোচনা করো এরপরে প্রত্যক্ষ কর আছে পরোক্ষ কর আছে এর সু প্রত্যক্ষ পরোক্ষ করের মধ্যে পার্থক্য এর সুবিধা অসুবিধা আর বাংলাদেশের কর কাঠামো বৈশিষ্ট্য যেটা বলছিলাম আর বাংলাদেশের কর করকাঠামোকে তুমি উন্নয়নশীল দেশের করকাঠামোকে বলা হয় এবং এগুলো সম্পর্কে আলোচনা করো তো আমরা এই সাধারণত দেখা যায় যে এই ধরনের প্রশ্নগুলাই আমাদেরকে আসে তো যেখানে আমরা কর সম্পর্কে জানবো আসলে কর কি এবং একটা উত্তম করের বৈশিষ্ট্যগুলা কি হতে পারে তো করটা হলো কর একটা আধুনিক সরকারের একটা আয়ের প্রধান উৎস হল কর রাষ্ট্রের পরিচালনার ব্যয় নির্বাহ করার জন্য সরকারের অর্থের প্রয়োজন হয় কর থেকে সরকার অর্থ সংগ্রহ করে থাকে করটা হলো সরকারি আয়ের একটা উৎস সরকার যে রাষ্ট্র পরিচালনার জন্য যে একটা খরচ লাগবে ব্যয় সেটা নির্বাহ করার জন্য সরকার অর্থ কর থেকে কর থেকে সরকার অর্থ সংগ্রহ করে থাকে এই প্রাচীনকাল থেকেই এই কর ব্যবস্থা বিদ্যমান ছিল সুনির্দিষ্ট কতগুলো নিয়ম মাধ্যমে সরকার এ কর সংগ্রহ করতে থাকে একটি দেশের কর কাঠামো দেখেই বোঝা যায় যে সরকার ব্যবস্থা তার দুর্বল নাকি সবল আর সে কারণেই সরকারকে উত্তম কর ব্যবস্থা পরিবর্তনের ব্যবস্থা করতে হয় এটা হলো করের একটা টি ফেস করটা আসলে কি করের ইংরেজি পূর্তি শব্দ ট্যাক্সের উদ্ভবও উদ্ভবটা হয়েছে ফরাসি শব্দ ট্যাক্সেস থেকে যার অর্থ ছিল টি এ এক্স ইএস টি এ এক্স ইএস ট্যাক্সেস থেকে যার অর্থ কর সাধারণভাবে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যেটা কম্পালসারি বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে করের বিনিময়ে জনগণ কোনো প্রত্যক্ষ সুবিধা আশা করতে পারে না এটা একটা বাধ্যতামূলক ব্যয় যেটা সরকারকে জনগণ দিতে বাধ্য থাকবে কিন্তু এর বিনিময়ে জন জনগণ কোনো প্রত্যক্ষ সুবিধা আশা করতে পারে না এরপর বিভিন্নভাবে অর্থনীতিবিদ করকে সংজ্ঞায়িত করেছেন বিভিন্ন অর্থনীতি করে সংজ্ঞায়িত করেছেন সেগুলোও তোমরা কিছু কিছু বলবে যেমন অর্থনীতিবিদ ট্রেলার বলেছিলেন বলেন যে কোনো প্রত্যক্ষ সুযোগ সুবিধা যেটা আগেই বলছিলাম নো অ্যাকসেপ্টেশন কোনো সুযোগ সুবিধা নাই কিন্তু বাধ্যতামূলকভাবে সরকারকে একটা অ্যামাউন্ট দিতে হবে হুম তাহলে এটা বলছিলেন কোনোরূপ প্রত্যক্ষ সুযোগ সুবিধার আশা না করে জনগণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে ট্যাক্সেস আর কম্পালসারি পেমেন্টস অফ গভর্নমেন্ট উইদাউট অ্যাক্সেপ্টেশন অব ডাইরেক্ট রিটার্ন অ্যাজ ইন বেনিফিট টু দ্য ট্যাক্স পেয়ার যে সরকারের কাছে রূপ প্রত্যাশা না করে জনগণ সরকারকে যে অর্থ দেয় সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকেই কর বলে এটা বলছিলেন টেলার অর্থনীতিবিদ বলছেন কোনো রাষ্ট্রের জনগণের সুবিধার্থে ব্যয় করার জন্য জনগণের ব্যক্তিগত কিংবা সম্মিলিত সম্পদের উপর ধার্য অর্থকে কর বলে এটাও একটা করের সংজ্ঞা কোনো রাষ্ট্রের জনগণের সুবিধার্থে ব্যয় করার জন্য জনগণের ব্যক্তিগত কিংবা সম্মিলিত সম্পদের উপর ধার্য অর্থকে কর বলে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ বলেছেন কর হচ্ছে সেই সেই অর্থাংশ যা প্রতিটি নাগরিক সরকারি সেবার খরচের সমান রেখে প্রদান করে থাকে এটা অ্যাডাম স্মিথ বলেছিলেন অধ্যাপক ডালটন বলেন কর হলো ব্যক্তির উপর ধার্যকৃত সে অর্থ যা সে সমপরিমাণ সুবিধার প্রত্যাশা ছাড়াই বাধ্যতামূলকভাবে সরকারকে প্রদান করে এবং যা তার বিশেষ কোনো সুবিধা প্রদান ব্যতীত জনগণের সাধারণ স্বার্থে সরকারের ব্যয় নির্বাহ করার জন্য ব্যক্তি কর্তৃক সরকারকে পর দেওয়া বাধ্যতামূলক অর্থ এরপর ইকোনমিক কাউন্সিলের একটা সদস্য কোন ওইসিডি এর সদস্য মতে কর হচ্ছে সরকারকে পর দিও বাধ্যতামূলক পূর্তি দানহীন অর্থ মানে রিটার্ন কিছুই পাবে না এটা ডাল্টন আরও বলছিলেন কর হচ্ছে সরকার কর্তৃক আরোপিত বাধ্যতামূলক একটা দান এ ট্যাক্স ইজ কম্পালসরি কন্ট্রিবিউশন ইম্পোজড বাই এ পাবলিক অথরিটি অধ্যাপক ট্যাগিস টেসিগের মতে করের প্রধান বৈশিষ্ট্য এর বিনিময়ে করদাতা রাষ্ট্রের কাছ থেকে কোনো বিশেষ উপকার পেতে পারে না এখন দেখো করকে বিভিন্নভাবে বলেছেন বিভিন্ন অর্থনীতিবিদগণ সুতরাং সাধারণভাবে জনগণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে করের বিনিময়ে সরকার জনগণকে কোনো প্রত্যক্ষ সুবিধা প্রদান করে না তারপর করের প্রকার টাইপস অফ কর আছে তোমরা এখানে জানো কর হলো কি আগেই বলছি সরকারি রাজস্বের প্রদান উৎস হলো কর সরকার তার ব্যয় মেটানোর জন্য বিভিন্ন খাত থেকে অর্থ সংগ্রহ করে এ কর ব্যবস্থার ধরন বিভিন্ন দেশে বিভিন্ন রকম সরকারি কর আদায় জনগণের জন্য বাধ্যতামূলক কর ধার্যের সময় সরকারকে বিভিন্ন বিষয়ে বিবেচনা করতে হয় যেমন সমতা ন্যায় বিচার করদাতার সামর্থ্য সুবিধা ইত্যাদি এগুলোর উপরে কর প্রদানের বিনিময়ে জনগণ যেমন সরকারের কাছ থেকে প্রত্যক্ষ কোনো সুযোগ সুবিধা প্রত্যাশা করতে পারে না তেমনি সরকারকে কর ধার্য আদায়ের সময় জনগণের সুবিধা অসুবিধার দিকেও লক্ষ্য রাখতে হবে কোন কোন প্রতিষ্ঠান ব্যক্তি বা কীভাবে কতটুকু কর দিবে তারই আছে এই জিনিসগুলো সরকারের একতিয়ারে থাকবে সরকারটা বিবেচনা করবে করের শ্রেণীবিনয় প্রধানত দুইটি বিষয়ের উপর ভিত্তি করে করের প্রকারভেদ করা হয় একটা ছিল করঘাত আর একটা হলো করপাত হুম করঘাত ও করপাত করঘাত ও করপাত হলো করঘাত ব্যক্তি হলো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আরোপিত কর আর করপাত হলো করের বিভিন্ন পর্যায়ে অতিক্রমের পর যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কর আরোপ করা হয় এই দুইটি বিষয়ের উপর ভিত্তি করে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায় কর ব্যবস্থাকে একটা ছিল প্রত্যক্ষকার ডায়েক্ট একটা ইনডাইরেক্ট কর পরোক্ষ কর প্রত্যক্ষ করটা ছিল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আরোপিত কর যদি শুধুমাত্র সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরিশোধ কর পরিশোধ করতে হয় তাহলে তাকে ব্যক্তি সরাসরি যে করটা দেবে সেটাই ডাইরেক্ট কর প্রত্যক্ষ কর এই ব্যবস্থায় করের বার অন্যের উপর চাপানোর কোনো সুযোগ নাই এক্ষেত্রে করঘাত ও করপাত একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যয় বয় হয় যেমন আয়কর ভূমিকর সরকারি কর্মচারীরা যারা আছে সরকারের বেতন থেকে একটা অংশ ডাইরেক্ট সরকারকে দিয়ে দিতে হয় এটা আয়কর থেকে দিয়ে দেয় আয়ের উৎস থেকে তারপর ভূমিকর তোমার ব্যক্তিগত সম্পত্তি থাকলে সেটার উপর ট্যাক্স থাকবে সেটার উপর দিয়ে একটা ডাইরেক্ট দিতে হবে এটা ডায়রেক্ট কর কোনো আমার কোনো কিছু নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে ইনস্টিটিউশন আছে সেটা ডাইরেক্ট আমি যে করটা দেবো সেটাই ডায়েক্ট কর পরোক্ষ করটা হলো যে করের করঘাত ও করপাত ভিন্ন ব্যক্তিকে বহন করতে হয় অর্থাৎ যে করের আপাতভার এক ব্যক্তির উপর এবং চূড়ান্ত অন্য ব্যক্তির উপর পড়ে তাকে পরোক্ষ কর বলে যেমন বিক্রয় কর আবগারি কর শুল্ক ইত্যাদি এগুলো বন্টন পদ্ধতি অনুসারে করবার বন্টন অনুযায়ী করবারকে আবার তিন ভাগে বন্টন পদ্ধতি অনুসারে তিন ভাগে ভাগ করা হয়েছিল একটা ছিল সমানুপাতিক কর ব্যবস্থা যখন করদাতার আয়ের পরিমাণ বিবেচনা না করে তার নিকট থেকে সমানহারে কর আদায় করা হয় তাকে সমানুপাতিক কর ব্যবস্থা বলে তারপর ছিল প্রগতিশীল কর ব্যবস্থা যখন করদাতার আয়ের হার ও কর বৃদ্ধির হার আনুপাতিক হারে বৃদ্ধি পায় তাকে প্রগতিশীল কর ব্যবস্থা বলে এ কর ব্যবস্থা আয় বৃদ্ধির সাথে ক্রমবর্ধমান হারে করের হার বৃদ্ধি পায় যেমন বাংলাদেশের বর্তমান প্রগতিশীল অর্থ ব্যবস্থা আহ তারপর ছিল অধগতিশীল কর ব্যবস্থা করদাতার সম্পত্তি ও আয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে যদি ক্রম্বয় তার করের পরিমাণ হ্রাস পেতে থাকে তাহলে অধগতিশীল কর ব্যবস্থা বলা হয় এগুলো ছিল কর অবস্থা প্রত্যক্ষ সরকারি আয়ের প্রধান উৎসই হল কর কর থেকে সংগৃহীত রাজস্ব দ্বারা সরকার তার ব্যয় মিটিয়ে থাকে সরকার রাজস্বের বৃহত্তম অংশ করের মাধ্যমে সংগৃহীত হয় বলে করের গুরুত্ব এখন বৃদ্ধি পেয়েছে প্রত্যক্ষ কর আগেই বলছিলাম কোনো ব্যক্তির উপর কর ধার্য হলে যদি সেই ব্যক্তিকেই শেষ পর্যন্ত করের আর্থিক ব্যয় বহন করতে হয় তাহলে সেই করকে প্রত্যক্ষ কর বলা হয় অন্যভাবে বলা যায় যে যে করের প্রাথমিক চাপ ও আসল চাপ একই ব্যক্তির উপর পড়ে তাকেও প্রত্যক্ষ কর বলে প্রত্যক্ষ করের ক্ষেত্রে করঘাত ও করপথ একই ব্যক্তির উপর পড়ে যেমন বলছিলাম আয়কর সম্পত্তিকর ভূমিকর ইত্যাদি প্রত্যক্ষ এসব করের ভার ব্যক্তি অন্যের উপর চাপাতে পারে না সুতরাং যে করের আপাত এবং চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর অর্পিত হয় তাকে প্রত্যক্ষ কর বলে পরোক্ষ করটা ছিল যে করের বোঝে অন্যের উপর চাপানো যায় তাকে পরোক্ষ কর বলে পরোক্ষ করের ক্ষেত্রে করের করঘাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে যেমন বিক্রয় কর আবগারি শুল্ক প্রমোদ কর ইত্যাদি কর এক্ষেত্রে করঘাত বিক্রেতার উপর পড়লেও করপাত ক্রেতাকেই বহন করতে হয় সুতরাং যে করের করঘাত করদাতা নিজে বহন করে কিন্তু করপাত অন্যের উপর চাপাতে পারে তাকে পরোক্ষ কর বলে এরপর প্রত্যক্ষ কর এই জিনিসগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে পার্থক্য আছে তোমরা করের ধরনের ক্ষেত্রে পার্থক্য আছে করের আরোপের ক্ষেত্রে পার্থক্য আছে তারপর করঘাত করপাত যেটা বললাম সেটার উপর আছে কর ভাড়া আছে মূল্য আছে প্রত্যক্ষ তারপর চাহিদা যোগানের মধ্যে পার্থক্য আছে তারপরে বিভিন্ন রকমের ইয়ে আছে তো এই পার্থক্যগুলো প্রত্যক্ষ কর করের মধ্যে যে পার্থক্যগুলো আছে তোমরা এভাবে করে লিখতে পারবে পার্থক্য তো আগেই বললাম যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর তাকে প্রত্যক্ষ কর আর যে করের করঘাত করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর তাকে তারপর করের ধরন প্রত্যক্ষ কর সবচেয়ে বেশি প্রগতিশীল এবং অর্থনৈতিক সময়েত সমতা আনয়নে অত্যন্ত কার্যকরী পরোক্ষ কর প্রগতিশীল নয় এবার এটা অধগতিশীল অনেক সময় নিম্নমুখী হয়ে যায় এবং আয় বন্টনে এটা অসমতা বৃদ্ধি করে কর আরোপের ক্ষেত্রে যেসব ক্ষেত্রে প্রত্যক্ষ আরোপ করা যায় না সেসব ক্ষেত্রে প্রত্যক্ষ কর আরোপ করা পরোক্ষ কর আরোপ করা যায় না সেখানে প্রত্যক্ষ কর আরোপ করা হয় যেসব ক্ষেত্রে প্রত্যক্ষ কর আরোপ করা যায় সেক্ষেত্রে পরোক্ষ কর আরোপ করা হয় তারপর করঘাত একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বহন করতে হয় আর এটা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বহন করতে হয় কর ভার প্রত্যক্ষ করের ভার অন্যের উপর চাপানো যায় না কিন্তু পরোক্ষ করের অন্যের উপর চাপানো যায় মূল্য এই কর দ্রব্যের মূল্যকে প্রভাবিত করে না কিন্তু এই কর দ্রব্যের মূল্যকে যথেষ্ট প্রভাবিত করে তারপর চাহিদা যোগান একর সরকারি কোনো ক্রয় বিক্রয়যোগ্য পণ্যের উপর আরোপ করা যায় না বলে তার দ্রব্যের চাহিদা ও যোগানকে প্রভাবিত করতে পারে না কিন্তু পরোক্ষ কর একর সরকারি উৎপাদিত আমদানিকৃত দ্রব্য সামগ্রীর উপর আরোপ করা যায় তাই একর কর দ্রব্যের চাহিদা ও যোগানকে প্রভাবিত করতে পারে এরপর বা আয়ের উপর ধার্য করা হয় পরোক্ষ কর ভোগের বা ব্যয়ের উপর ধার্য করা হয় উদাহরণ যেমন সম্পত্তি কর ব্যয় কর মৃত্যু কর দান কর মুনাফা কর এগুলো প্রত্যক্ষ কর আর যেমন ভ্যাট মূল্য সংযোজন কর আবগারি শুল্ক বাণিজ্য প্রমোদকর শুল্ক এই এই জিনিসগুলো ছিল প্রত্যক্ষ কর পরোক্ষ করের মধ্যে পার্থক্য এরপর দেখো প্রত্যক্ষ করের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে প্রত্যক্ষ কর কোনো ব্যক্তির উপর যখন কর ধার্য করা হলো সেই ব্যক্তিকে শেষ পর্যন্ত করতে করের আর্থিকভাবে বহন করতে হয় করলে সেই করকে প্রত্যক্ষ কর বলা হয় প্রত্যক্ষ করের সুবিধা হলো ন্যায় নীতি প্রত্যক্ষ কর ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত লোকের আয়ের পরিমাণ সামর্থ্য অনুযায়ী এই কর ধার্য করা হয় তখন সে একটা বিবেচনা করে তার একটা আয়ের একটা অংশ থেকে সরকারকে কর দিয়ে থাকে নিশ্চয়তা প্রত্যেক কর নিশ্চয়তা নীতি মেনে চলে কখন কী পরিমাণ কোথায় কিভাবে কর দিতে হবে করদাতাদের জন্য তা সুনিশ্চিতভাবে জানা থাকে ফলে করদাতা এবং সরকার উভয় তাদের আয় ব্যয় সম্পর্কে নিশ্চিত হতে পারে তারপর সমতার নীতি প্রত্যক্ষ সমতার নীতি মেনে চলে ফলে ধনীদের নিকট থেকে বেশি হারে এবং জরিদ্রের নিকট থেকে কম হারে কর আদায় করা যাতে করদাতাদের মধ্যে সমতা একটা সমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয় প্রত্যক্ষ কর মৃত্যুবাহিত নীতি অনুসরণ করে করদাতাদের নিকট থেকে কর সরাসরি আদায় করা হয় বলে কর আদায়ের ব্যয় খুব কম হয় স্থিতিস্থাপকতা করে স্থিতিস্থাপক প্রয়োজন অনুসারে করের রাজবৃদ্ধি করে রাজস্বের পরিমাণও রাজবৃদ্ধি করা যায় তারপর ছিল প্রগতিশীল প্রত্যক্ষ কর প্রগতিশীল আর ধার্য করা যায় কর ছাড়া অন্য কোনো কর প্রগতিশীল আর ধার্য করা যায় না উৎপাদনশীল প্রত্যক্ষ কর উৎপাদনশীল প্রয়োজনবোধে করের হার পরিবর্তন করে সহজেই কর রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা যায় মুদ্রাস্ফীতি রোধ করা যায় মুদ্রাস্ফীতি রোধে প্রত্যক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নতুন প্রত্যক্ষ কর ধার্য করে মুদ্রাস্ফীতির প্রয়োগ হ্রাস করা যায় নাগরিক সচেতনতা বৃদ্ধি প্রত্যক্ষ করদাতাদের নাগরিক চেতনা জাগ্রত করে করদাতারা প্রত্যক্ষভাবে কর প্রদান করে বলে তারা সরকারি ব্যয় সম্পাদ সজাগ দৃষ্টি রাখে ফলে তাদের নাগরিক চেতনা বৃদ্ধি পায় এবং প্রত্যক্ষ করে দেখো সুবিধাগুলো আছে প্রত্যক্ষ করের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা ছিল অপ্রিয় প্রত্যক্ষ কর খুবই একটা কারণ সরাসরি নিজেদের পকেট থেকে কর দিতে হয় বলে অনেক সময় লোকরা একটা বিরক্তি ফিল করে তারা পছন্দ করে না কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা থাকে প্রত্যক্ষ করের ক্ষেত্রে কর ফাঁকি দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় করদাতারা কর ফাঁকি দেওয়ার জন্য নানারকম অশুধ উপায় অবলম্বন করে থাকে স্বেচ্ছাচারিতা প্রত্যক্ষ কর নির্ধারণের কোনো নির্দিষ্ট পরিমাণ কাঠি নেই বলে অনেক ক্ষেত্রে কর্তৃপক্ষের খেলকুশি মতো কর ধার্য করা হয় ফলে অনেক সময় ন্যায় উপেক্ষিত হয় তারপর কর্মদ্যম এবং সঞ্চয় হ্রাস প্রত্যক্ষ কর হার বেশি হলে লোকের সঞ্চয় স্প্রে কর্মদ্যম হ্রাস পায় ফলে দেশের মূলধন গঠন ও কার্যক্রম ব্যাহত হয় অসুবিধার জন্য হিসাব নিকাশ করতে হবে করদাতাদের পক্ষে অনেক সময় অসুবিধাজনক হয় এরপর দেখো পরোক্ষ করের কিছু সুবিধা অসুবিধা আছে আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি পরোক্ষ করছিল যে কর অপারেশন করা যায় তাকে পরোক্ষ কর বলে কর ব্যবস্থা কর ঘাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বহন করতে হয় যেমন পরোক্ষ করের সুবিধা পরোক্ষ করের সুবিধাগুলো ছিল জনপ্রিয়তা কর জনগণের কাছে অনেক জনপ্রিয় কারণ এই জনগণ করে না দ্রব্যমূল্যের সাথে সংশ্লিষ্ট বলে এই কর পরিশোধ করে অসুবিধা এখানেও আছে বলে সরকার নিজের প্রয়োজনীয় এই করের পরিমাণ অনেক সময় রাজবৃদ্ধি করতে পারে তারপরে কর ফাঁকিরোধ পরোক্ষ অন্যতম একটা সুবিধা হলে এটি ফাঁকি দেওয়া যায় কারণ দ্রব্যের দামের সাথে এই কর যুক্ত থাকে বলে জনগণ করদানে বাধ্য থাকে করদাতাদের জন্য সুবিধাজনক একটা ব্যাপার থাকে কর আদায় করা জনগণের জন্য দ্রব্য সামগ্রী ক্রয় করার সময় এই কর দিতে হয় তারপরে ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস আছে দেশীয় শিল্পের সংরক্ষণ দেশীয় শিল্প হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের একটা হাতিয়ার তাই এই শিল্পের সংরক্ষণ ও প্রসার আবশ্যক জন্য বিদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন বিলারজাত পণ্যের উপর অধিক কর আরোপ করলে বিদেশি পণ্যের ব্যবহার কমে যাবে এর ফলে দেশীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে দেশীয় পণ্য ব্যবহার করবে সমতা বিধান দেশের বিত্তমান শ্রেণীর ব্যবহার্য বিভিন্ন বিলারজাত দ্রব্যের উপর অধিকারে কর আরোপ করে পরে জনগণের ব্যবহৃত দ্রব্যের উপর নিম্নহারে কর বসলে ধনী দরেন্দ্র বৈষম্য যেমন বিলারজাত দ্রব্যগুলা তারপর তামাক দ্রব্য গাড়ি তোমরা যেগুলো জানো এগুলোর উপর সরকার সবসময় বেশি করে কর ধার্য করে যাতে এরা দিতে পারে এবং গরিবের উপর কর অনেকটা কম থাকে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই কর দিয়ে থাকে জিনিসটাও সরকারের থাকে পরোক্ষ করের কিছু অসুবিধা আছে অনিশ্চয়তা তারপর সামাজিক অসমতা ব্যয়বহুল এটা মধ্যে স্ফীতি সৃষ্টি করে ব্যবসা বাণিজ্য অস্বাভাবিক গতি বাড়ায় আয় ও কর্মসংস্থান নাশ করে নাগরিক চেতনার অভাব থাকে এই যে জিনিসগুলো দেখো এই জিনিসগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ করের যখন পার্থক্য আসবে বা সুবিধা অসুবিধা তখন তোমরা এলো যেটা আমরা বলতে পারি যে সব কর ব্যবস্থায় সুবিধা অসুবিধাগুলো বিদ্যমান কোনো কর ব্যবস্থায় সম্পূর্ণ ত্রুটি মুক্ত নয় সেই হিসাবে পরোক্ষ করের বিভিন্ন সুবিধা অসুবিধা বিদ্যমান পরোক্ষ কর জনগণকে সরাসরি প্রদান করা না গেলেও এটা কর নির্ধারণ সরকারকে জনস্বার্থে বিবেচনা করা হয় তাই কর ব্যবস্থা প্রত্যক্ষ না পরোক্ষ হবে তা নির্ভর করে সে দেশের সরকার ও জনগণের উপর এই যে করগুলোর দেখো বা বাংলাদেশের বিভিন্ন রকমের করের তোমার এগুলো আছে তারপরে তোমার এখানে আমি যেটা বলছিলাম কর কি প্রত্যক্ষ পরোক্ষ করার মধ্যে বৈশিষ্ট্য প্রত্যক্ষ পরক্ষ করার মধ্যে সুবিধা ডিসঅ্যাডভান্টেজ এরপর দেখো উত্তম করে বৈশিষ্ট্য বলছিলাম গুড ট্যাক্সেস এটা ক্যারেক্টারিস্টিক অফ গুড ট্যাক্সেস অর বেস্ট ট্যাক্সেস কর আধুনিক সরকারের একটা উত্তম সরের বৈশিষ্ট্য কী কর আধুনিক সরকারের একটা আয়ের আয়ের প্রধান উৎস হইল কর রাষ্ট্র পরিচালনার ব্যয় নির্বাহ করার জন্য সরকার অর্থের প্রয়োজন হয় কর থেকে সরকার অর্থ সংগ্রহ করে থাকে প্রাচীনকাল থেকে কর ব্যবস্থা বিদ্যমান আছে সুনির্দিষ্ট নিয়মনীতির মাধ্যমে সরকার এই কর সংগ্রহ করে থাকে একটি দেশের কর কাঠামো দেখেই বোঝা যায় সেদেশের সরকার ব্যবস্থা কী রকমের উন্নত না অনুন্নত উত্তম কর কর ধার্য কর সংগ্রহের জন্য সরকার যেসব নিয়মকানুন মেনে চায় সেগুলোকে কর নীতি বা নিয়মাবলী বলা হয় উত্তম করের বৈশিষ্ট্যগুলো বিভিন্ন রকমের আছে দেখো এক নম্বর সামর্থ্য ভিত্তি অনুযায়ী উত্তম কর আরোপ উত্তম কর ব্যবস্থা সামর্থ্যের উপর ভিত্তি করে কর ধার্য করতে হবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী কর প্রদান করলে কর কর প্রদানের এই নিয়মটি অর্থাৎ সমতা নীতির উপর প্রতিষ্ঠিত হলে তা উত্তম কর ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরিণত হবে সামর্থ্য অনুযায়ী কর আরোপ করলে কর আদায় যথাযথভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে কর কর কর্মকর্তাদের নিরপেক্ষতা অর্জন জনগণ কর পছন্দ করে না সে কারণে অনেকের মধ্যে কর ফাঁকি দেওয়ার প্রবণতা দেখা যায় আবার কর প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা কর্মচারী অদক্ষতা দুর্নীতি স্বজনপ্রতি কর আইনে ভাগ সৃষ্টি করা তারপর সরকারি খাতে আয় হ্রাস করে এই ব্যবস্থা উত্তম কর ব্যবস্থার জন্য দুর্বলতা দূরীকরণ করা দরকার এবং সাথে সাথে সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তাদের দুর্নীতি ও প্রতি তদন্ত করা দরকার তারপর নিশ্চয়তা উত্তম কর ব্যবস্থা নিশ্চয়তা নীতি অনুসরণ করা উচিত করদাতাগণ কি পরিমাণ কখন কোথায় কীভাবে কর পরিশোধ করতে হবে সে সম্পর্কে তাদের পূর্বেই অবগত করতে হবে এভাবে কর প্রদানের সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে কর আরোপ করলে কর প্রদানকারী এবং সরকার উভয় বাজেট প্রণয়ন সহজভাবে করতে পারবে সেই কারণে নীতিটাও মানা প্রয়োজন সহজ সরল কর নীতি উৎপাদনশীলতা একটা বৈশিষ্ট্য আছে উত্তম কর ব্যবস্থা উৎপাদনশীল এবং নমনীয় হবে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে করের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে প্রয়োজনীয় করের পরিমাণও ও সময় পরিবর্তনে নমনীয় থাকতে হবে সরল কর নীতি উত্তম কর ব্যবস্থাকে অবশ্যই সহ সরল হতে হবে যাতে করদাতাগণ সহজিতা বুঝতে পারে এতে কর ধার্য এবং কর সংগ্রহ প্রক্রিয়ায় কোনো জটিলতা থাকবে না উত্তম কর ব্যবস্থা করদাতাদের নিকট কখন কোথায় কিভাবে কর দিতে হবে তা একটা স্পষ্ট নীতিমালার মধ্যে থাকবে স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপক উত্তম কর ব্যবস্থা অন্যতম ছিল স্থিতিশীলতা স্থিতিশীল কর পদ্ধতি করদাতা আগেই তাদের কর করদায় সম্পর্কে অবগত হয়ে থাকে এবং তারা একটা প্ল্যান করে নিতে পারে তাছাড়া কর পদ্ধতি ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করে সে কারণে ঘন ঘন তারা এটা পরিবর্তন করা পছন্দ করে না প্রগতিশীলতা উত্তম কর ব্যবস্থা একটা প্রগতিশীল হবে পরিকল্পনার অর্থনীতিবিদ অর্থনীতিবিদ কর্তৃক করের বর্তমান প্রান্তিক উপযোগী ব্যবস্থা আবিষ্কৃত হওয়ার পর এটা প্রমাণিত হয় যে আয়ের হারে কর আরোপ করলে ন্যায়নীতি বজায় থাকে না এই কারণে অর্থনীতিবাদ মার্শাল বলছিলেন প্রগতিশীল কর ব্যবস্থায় বাঞ্ছনীয় পদ্ধতি এবং এই কর আরোপ করা প্রয়োজন সুবিধাজ মৃতবাহিত উত্তম কর ব্যবস্থার জন্য মৃতবাহিত অপরিহার্য কর ব্যবস্থা এমন হওয়া উচিত যাতে সংগৃহীত রাজস্বের তুলনায় আদায় খরচ যেন বেশি না হয় এই মৃতবাহিতটা খেয়াল করতে হবে এরপর সুবিধাজনক নীতি আছে উত্তম কর ব্যবস্থা হবে সুবিধাজনক সুবিধার কথা চিন্তায় করে কর আরোপ করা প্রয়োজন তারপরে বাণিজ্য চক্রবিরোধী এ কর ব্যবস্থা এমনভাবে সাজাতে হবে যেমন বাণিজ্য চক্রজনিত কারণে মুদ্রাস্ফীতি কিংবা মন্দার সৃষ্টি হলে করের পরিমাণ বৃদ্ধি কিংবা হ্রাস করে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা যায় অর্থাৎ উত্তম কর ব্যবস্থা থাকবে বাণিজ্য চক্র বিরোধী প্রেরণ উত্তম কর ব্যবস্থা ব্যক্তি কাজ করার প্রেরণা সঞ্চার বিনিয়োগ স্প্রে এবং উদ্যোগ গ্রহণে ঝুঁকি নিতে সাহায্য করবে এই বৈশিষ্ট্যগুলো থাকবে সামঞ্জস্যতা উত্তম কর ব্যবস্থা হবে সরকারের গৃহীত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যবান করনীতি কর ব্যবস্থাকে অচল করে দিতে পারে জটিলতা পরিহার ব্যবস্থা থাকবে এমন কতগুলি ক্ষেত্রে কর ধার্য করা উচিত যাতে রাজস্বের পরিমাণ অধিক হয় এবং কোনো জটিলতা সৃষ্টি না অনেকের মতে এটার জন্য একটি কিংবা বহু ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপর কর ধার্য করা উচিত বিবেচনা করে সামষ্টিক অর্থনীতির সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে উত্তম কর ব্যবস্থাকে অবশ্যই সামষ্টিক অর্থনীতির সাথে নীতি গ্রহণ করতে হবে যাতে বেকারত্ব মন্দা ইত্যাদির উপর আরোপিত করের প্রভাব যদি ফলপ্রসূ হয় তাহলে সেই কর ব্যবস্থাও উত্তম প্রত্যক্ষ এবং পরোক্ষ করের উপস্থিতি উত্তম কর ব্যবস্থা এমন হওয়া উচিত যাতে প্রত্যক্ষ ও পরোক্ষ কর উভয় প্রকার করের সাথে ধরনের সমভাবে নীতি চালু থাকে ধনী দরিদ্র নির্বিশেষে সমাজের সব শ্রেণীর কাছ থেকেই রাজস্ব সম্ভব হবে যা সামগ্রিক কর ব্যবস্থাকে প্রগতিশীল উৎপাদনশীল করবে তারপরে দেখো আন্তর্জাতিক পর্যালোচনা উত্তম কর ব্যবস্থা আন্তর্জাতিক পর্যালোচনা করা প্রয়োজন নিজ দেশের জনসাধারণের উপর আরোপিত করার সাথে অন্য দেশের জনগণের উপর আরোপিত করে পর্যালোচনা করে একটা কীভাবে একটা সুন্দর কর ব্যবস্থা উত্তম কর ব্যবস্থা প্রয়োগ করা যায় এটাও দেখতে হবে এটা আমরা করতে পারি উত্তম করে বৈশিষ্ট্যগুলো এরকমের ছিল বৈশিষ্ট্য আমরা বলতে পারি রাষ্ট্রের সাথে তথা সরকার সার্বিক উন্নয়নের জন্য একটি উত্তম কর নীতি থাকা প্রয়োজন যাতে করে সরকার সঠিকভাবে নির্দিষ্ট পরিমাণে কর আদায় করতে পারে এবং জনগণ সহজাতে তাদের কর দিয়ে সরকারকে রাজস্ব সংগ্রহে সহযোগিতা করতে পারে

সংগ্রহ কম হয় যে দেশের কর ব্যবস্থা তথা কর কাঠামো পদ্ধতি দুর্বল সে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা কঠিন সাধারণত উন্নত দেশের করকাঠামো কর ব্যবস্থা সুষ্ঠু নিয়ম নীতির অধীন যার কারণে সম্পদ সংগ্রহ এবং পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে তা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনুন্নত উন্নয়নশীল দেশে কর আরোপ কর সংগ্রহ কর প্রদান পদ্ধতির মধ্যে একটা ত্রুটিপূর্ণ চলমান ব্যবস্থা বিদ্যমান থাকে যার জন্য বাংলাদেশের সে কর ব্যবস্থা উন্নত কর ব্যবস্থার মানে বিদেশে দেখো যারা সবূর্ণ যদি হয় নিজে কর যেতে উদ্বুদ্ধ কিন্তু আমাদের দেশে অনেক সময় কর ফাঁকি দেওয়া হয় বা কর সেভাবে সরকার আদায় করতে পারে না সে কারণে এটা একটা জটিলতার মধ্যে পড়ে যায় বাংলাদেশের কর কাঠামোর প্রকৃতি ছিল বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের অন্য অনুন্নত দেশ উনিশশো সালে এটি পাকিস্তানি শাসন থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতা লাভের পর থেকেই নানা ধরনের রাজনৈতিক অস্থিরতার কারণে এখানে কোনো শক্তিশালী ব্যবস্থা এখনও গড়ে উঠতে পারেনি যার কারণে বাংলাদেশের করকাঠামো ততটা শক্তিশালী নয় বাংলাদেশের করকাঠামোর প্রথম বৈশিষ্ট্যগুলো ছিল দুর্বল করকাঠামো আগেই বলছি দেশের করকাঠামো সাধারণত দুটি নির্ণয়কের মাধ্যমে পরিণত করা একটা প্রত্যক্ষ কর মোট অনুপাত কর মোট কর ও আভ্যন্তরীণ মোট উৎপাদন অনুপাত করকাঠামো আমরা উন্নত তখন বুঝবো তখন যখন প্রত্যক্ষ কর ও মোট করের অনুপাত বেশি হবে কেননা পরোক্ষ করের তুলনায় প্রত্যক্ষ কর আপেক্ষিকভাবে প্রগতিশীল হয় এটার জন্য প্রত্যক্ষ করের ভিত্তি দুর্বল বাংলাদেশে প্রত্যক্ষ করের ভিত্তি খুবই দুর্বল এখানে প্রত্যক্ষ কর আদায় হয় মূলত আয়কর ভূমি রাজস্ব সম্পত্তি কর দান কর ইত্যাদি দিকে এদেশে প্রত্যক্ষ কর থেকে যে আয় হয় ওইসব পরিকল্পনার ব্যয় হয় যাতে বাংলাদেশ দুর্বল করকাঠামো কোনো উন্নত দেশে দেখা যায় না পরোক্ষ পরোক্ষ্বর্তা বাংলাদেশ পরোক্ষ করের উপর অধিক মাত্রায় নির্ভরশীল দুই হাজার সাত আট অর্থ বছর জাতীয় বাজেটে দেখা যায় মোট রাজস্বের আশি পার্সেন্ট হচ্ছে পরোক্ষ কর উল্লেখ্য মায়ানমারে ইহার একান্ন পার্সেন্ট ইন্দোনেশিয়া পঁয়ষট্টি পার্সেন্ট কেনাডায় চৌত্রিশ পার্সেন্ট পরোক্ষ করের উপর এভাবে নির্ভরশীলতা হয় বাংলাদেশে দুর্বল করকাঠামো ব্যবস্থা যে বিদ্যমান সেটাই প্রমাণ করে অসম কর বন্টন নীতি বাংলাদেশের কর বন্টন সমানভাবে হয় না এখানে করের উপর মোটামুটি ভিত্তি করে বিস্তৃত হলে করের ভার বিভিন্ন উৎস খাতের মধ্যে সমভাবে বন্টিত হয় না তারপরে কর ব্যবস্থা স্থিতিস্থাপক নয় কর রাজস্বকে যদি চলতি উপ উৎপাদন উৎপাদন ব্যয় ও পরিমাপক্ষিত জাতীয় উপাদানের উপর নির্ভরশীল করা ধার্য তবে কর ব্যবস্থা সামগ্রিক করতে স্থিতিস্থাপক বলা যায় বাংলাদেশের কর ব্যবস্থা প্রগতিশীল নয় বাংলাদেশের কোনো কোনো ক্ষেত্রে প্রগতিশীল থাকলে সামগ্রিক অর্থে কর ব্যবস্থা প্রগতিশীল নয় গড় ও প্রান্তিক কর পরিবর্তন দ্বারা কর ব্যবস্থা প্রগতিশীল করা যায় কেনা তা বোঝা যায় বিক্রয় কর বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ধরা হয় যা সমাজের শ্রেণীর লোকরা বহন করে করবার বন্টনের দিক থেকে এই নীতি গ্রহণযোগ্য নয় তারপর এখানে ভ্যাট আছে মূল্য সংযোজন কর উনিশশো একানব্বের সালের সালের অর্থ বছর থেকে বাংলাদেশের কর একানব্বই সাল থেকে শুরু হয়েছে ভ্যাট ব্যবস্থা করে হিসেবে মূল্য সংযোজন করা বা ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্সে যেটা জানো তোমরা সংযোজিত হয়েছে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্ম ফার্মে তার উৎপন্ন দ্রব্যের মোট বাজার মূল্য থেকে ওই দ্রব্য উৎপাদন করতে ব্যবহৃত মোট উৎপাদন খরচ বাদ দিয়ে যা সরকারকে উদ্বৃত্ত মূল্য বা সংযোগী যে টাকাটা দিয়ে থাকে তাকে ভ্যাট বলে এই মূল্য সংযোজনের উপর যে নির্দিষ্ট কর আরোপ করে তাকে মূল্য সংযোজন কর বা ভ্যাট ভ্যাট আরোপ করার ক্ষেত্রে এটি সফলতার সাথে রাজস্ব সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে জনগণ যে ভোক্তা যে দ্রব্যটা উৎপাদন করবে এবং তার যে একটা বিক্রয় মূল্য থাকবে এটার জন্য যে একটা খরচ হবে খরচটা বাদে যে একটা দেবে সে দেখা গেল পণ্যটার উপর একটা নির্দিষ্ট হওয়ার একটা মূল্য নির্ধারণ করে দেয় এবং এই সেই টাকাটা সরকারকে দিতে বাধ্য থাকে এটাকে বলে এই ভ্যাট বলে ভ্যাটটা উনিশশো একানব্বই সাল থেকে ভ্যাট প্রবর্তন চালু হয়েছে তারপর আমরা এইগুলো দেখতে করকাঠামোর বৈশিষ্ট্য আমরা বলতে পারি সরকার রাজস্ব সংগ্রহে প্রদান উৎস ছিল কর যা জনগণকে বাধ্যতামূলক প্রদান করা যায় বাংলাদেশের করকাঠামো পর্যালোচনা করলে দেখা যায় এটি দুর্বল দুর্বল অসম অপরগতিশীল এবং সার্বিকভাবে পরোক্ষ করের উপর নির্ভরশীল এসব কারণে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করতে পারছে না তবে পরোক্ষ করের ক্ষেত্রে ভ্যাট আদায়ে সরকার সফলতা লাভ করছে কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন নতুন করের উৎস সন্ধান করে সরকার কর কাঠামোকে শক্তিশালী করার পদক্ষেপ নিতে পারে ফলে বাংলাদেশের সার্বিক অর্থনীতি অগ্রগতির জন্য কি হয় শক্তিশালী কর কাঠামো ব্যবস্থা প্রয়োজন তুমি কি বাংলাদেশকে উত্তম কর কাঠামো এটাকে তোমার একটা কন্ট্রেট প্রশ্ন তোমরা এভাবে লিখতে গেলে তোমরা নিজেরা কিছু যুক্তি সেখানে দিয়ে বলতে হবে যে কর ব্যবস্থা করের নিয়মকানুন যথাযথ তাকেই উত্তম কর বলে এখানে দেখো উত্তম করের মধ্যে কিছু ব্যবস্থা ত্রুটি আছে এসব ত্রুটির জন্য করকাঠামোকে উত্তম বলা যায় না বাংলাদেশের কর কাঠামোকে উত্তম বলা যায় না কেন নিমিত্ত কিছু আলোচনা থেকে বা যুক্তি থেকে দেখা যায় যেমন প্রত্যক্ষ করের নগণ্য অবদান পরোক্ষ করের উপর নির্ভরশীলতা সংকীর্ণ করের ভিত্তি যেটা আগেই বলছিলাম তার অভাব স্থিতিশার অভাব কর প্রশাসনে দুর্নীতি স্বজন প্রতি করকাঠামো কার্যকারিতা উৎপাদনশীলতা মূল্যায়নের অভাব এখন বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল উন্নত দেশের করকাঠামো ওই যেটা আগেই বলছিলাম সেখানে কর ব্যবস্থা থাকবে দুর্বল প্রত্যক্ষ করের ভিত্তি দুর্বল থাকবে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা থাকবে করের ভিত্তি প্রগতিশীল নয় অস্থিতির করকাঠামো করকাঠামো অসম বন্টন রক্ষণশীল কর ব্যবস্থা কর ফাঁকি প্রবণতা তারপর করা দেয় জটিলতা দুর্বল কর্পশাসন দুর্বল প্রশাসন শুল্ক সংরক্ষণ অব্যবস্থাপনা বিবেকহীন করনীতি মূল্য সংযোজন করার কথা যেটা বলছিলাম এটাই দেখো এই সব জিনিসগুলা তাহলে কি থাকবে অনুন্নত দেশের কর কাঠামোর মধ্যে এই জিনিসগুলো বিদ্যমান থাকবে তোমরা দেখো এই জিনিসগুলো পড়লে তারপর তোমরা একটা কনক্লুশন আসতে পারবে বাংলাদেশের নয় অনেক উন্নয়নশীল দেশের কর ব্যবস্থায় নানা প্রকার ত্রুটি অব্যবস্থা বিদ্যমান আছে ফলে এসব দেশের করকাঠামো সন্তোষজনক করকাঠামো বলা যায় নাই কর ব্যবস্থায় দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নও সম্ভব নয় তাই দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য কর ব্যবস্থায় বিদ্যমান জটিলতা ও ত্রুটি সমূহ তত সম্ভব দ্রুত দ্রু করা উচিত পাশাপাশি এসব দেশে প্রচারিত কাঠামো সংস্কার ও পুনর্বিন্যাসের মাধ্যমে আধুনিক কর ব্যবস্থা পরিবর্তন করার হলে সরকার সরকারি রাজস্ব সরকার রাজস্ব সঠিকভাবে আদায় করতে সক্ষম হবে ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে তো আমরা দেখো এই জিনিসগুলা যদি আমরা ফলো করতে পারি একটা উন্নত দেশের কর ব্যবস্থা তাকে কম্প্যারিজন করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে এবং কর দেওয়ার যে কর প্রদান করার যে মানসিকতাটা সেটাও যদি আমরা হয় সব প্রণোদিত হয়ে আমরা যদি সবাই কর দানে উদ্বুদ্ধ হয়ে থাকি তাহলেও দেখো এই জিনিসগুলা তাহলে আমরা একটা উত্তম কর ব্যবস্থা এবং এই কর প্রবণতা আর দেওয়ার কর দেওয়ার যে একটা মানসিক টেন্ডেন্সি এটা কিন্তু এখন ইনক্রিজ হচ্ছে বাড়ছে এবং সবাই সব প্রণোদিত হয়েই কর দিচ্ছে তাহলে উত্তম কর কাঠামো

অনেক দুর্বল থাকে এই দেশে কর আরোপ ও কর আদায়ের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করা না ফলে সরকার কর খাতে সম্ভাব্য পরিমাণ রাজস্ব আদায় অর্জনে ব্যর্থ হচ্ছে তাই খাতে একটি সুষ্ঠু উত্তম কর কাঠামো প্রয়োগ করতে পারলে এসব দেশের উৎপাদন আয় ও বিনিয়োগ বেড়ে যাবে এবং অর্থনৈতিক ভারসাম্য স্থাপিত হবে এক্ষেত্রে দনী দরিদ্রের ব্যবধানও হ্রাস পাবে তো তোমরা যদি এই জিনিসগুলা এভাবে করে করে যে কর কি একটা উত্তম করে বৈশিষ্ট্য কর প্রত্যক্ষ কর পরোক্ষ করের মধ্যে পার্থক্য প্রত্যক্ষ করে সুবিধা অসুবিধা বাংলাদেশের করকাঠামোর বৈশিষ্ট্য উন্নয়নশীল দেশের করকাঠামোর বৈশিষ্ট্য গেছে এই জিনিসগুলো যদি আরেকটা ব্যাপার থেকে যায় সেটা ভ্যাট যদি সুযোগ হয় এরপর থেকে আমি পরের লেকচারটায় আমি যদি তোমাদের থাকে শিডিউল ক্লাস থাকে সেখান থেকে আমি ভ্যাট এবং অন্য যেগুলো আছে সে পাবলিক সম্পর্কে মোটামুটি আমার টার্গেট আছে আর একটা ক্লাস হলে তোমাদেরকে ডিটেলস আলোচনা করে আমি বলতে পারবো তো আশা করি তোমরা এর মধ্যে করোনাকালীন সময়ে তোমরা সবাই আমার শিক্ষার্থীদের ঢাকা কলেজে যারা আছো সবাই তোমরা এই অনুযায়ী করবে সবাই ভালো থাকবে